মরুভূমিতে যদি কোনো উট মারা যায় এবং সেই সাথে আপনার নজর যদি ওই মরা উটের দিকে যায়, তাহলে ভুল করে যেন স্পর্শ করবেন না, কারণ মৃত উটকে স্পর্শ করার ভুল আপনার জীবনের শেষ দিন হতে পারে। মৃত উটকে স্পর্শ করলে যে ঘটনা ঘটে যাবে তা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু কেন মৃত উটকে স্পর্শ করলে কি এমন হয়ে যাবে, এই সম্পর্কিত যাবতীয় প্রশ্ন ঘোরাফেরা করছে আপনার মনে। চলুন জেনে নেওয়া যাক সেই অজানা রহস্যকে। এক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর না করলেও দেখতে থাকুন, হয়তো ভালো লেগে যাবে। অনেক সময় মরুভূমির মৃত উটকে হালকাভাবে স্পর্শ করলে বড় ধরনের বিস্ফোরণের শিকার হতে পারেন। এক্ষেত্রে উট এমন একটি প্রাণী যারা মরুভূমির বহু দূর পর্যন্ত চলাফেরা করতে পারে কোনো রকম জলপান না করে। তবে আমরা অনেক সময় উটের পিঠে একটি বা দুটি কুঁজের অবস্থান লক্ষ্য করি। এক্ষেত্রে অনেকের ধারণা উট নাকি তার পান করা জল ওই কুঁজের মধ্যে সঞ্চিত রাখে আর প্রয়োজনের সময় ওই সঞ্চিত জল ব্যবহার করে, আর তার জন্যই উট নাকি ছ মাস জল না পান করেই জীবিত থাকতে পারে। জানলে অবাক হবেন উট 120 লিটার জল মাত্র 15 মিনিটেই পান করতে পারে। তবে বিজ্ঞানীদের ধারণা উট তার কুঁজের মধ্যে জল সঞ্চিত রাখে না, তার মধ্যে ফ্যাট জমা রাখে। পরবর্তীতে মরুভূমিতে চলার সময় উট মারা গেলে কুঁজের মধ্যে থাকা ওই ফ্যাট অ্যাসিডিটি এক্সারসাইজ না হওয়ার কারণে মেটাবলাইজ হতে পারে না, তাই দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে এটি ফেটে গিয়ে মিথেন গ্যাসে পরিণত হয়। আর এর পাশাপাশি উটের পেটে থাকা জল ডাইজেস্ট হতে না পেরে পেটের মধ্যে মাইক্রো অর্গানিজমগুলো অ্যাক্টিভ হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে বিয়োজনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন গ্যাস ও অন্যান্য গ্যাস উৎপন্ন করে। আবার মরুভূমিতে প্রচণ্ড রোদ এবং গরমের কারণে মৃত উটের দেহ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আর ওই সময় আপনি ভুল করেও যদি মৃত উটকে স্পর্শ করেন তাহলে তৎক্ষণাৎ বিস্ফোরণ হতে পারে, আর ওই বিস্ফোরণে আপনি পুরোপুরি আহত হতে পারেন। এছাড়া মরুভূমিতে চলার সময় আপনি কিভাবে বুঝবেন উটটি মৃত না জীবিত, চলুন জেনে নেওয়া যাক সেই রহস্যকে। মরুভূমিতে সূর্যের তাপ বেশি থাকার কারণে মৃত উট খুব সহজে ফুলতে শুরু করে, যা অনেকটা বেলুনের মতো, তাই অনেক সময় আপনার হালকা স্পর্শে খুব দ্রুত ফেটে যেতে পারে। তবে এই বিস্ফোরণ অনেকটাই বোম ফাটার আওয়াজের মতো, আর এই ধরনের বিস্ফোরণের কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার অনেক সময় মরুভূমিতে সার্ভাইভ করা ব্যক্তিরা ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে উটের কুচ কেটে খেয়ে ফেলে। এক্ষেত্রে আপনি কোনোদিনই এই ধরনের ভুল করবেন না, কারণ এতে আপনার মৃত্যুও হতে পারে। এছাড়া আজকের ভিডিওতে আপনাকে উট সম্পর্কিত এমন কিছু তথ্য দেব যা শুনলে আপনি চমকে উঠবেন। এক্ষেত্রে উট সাধারণত 7 ফুট লম্বা এবং 700 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এটি এমন একটি প্রাণী যা শুধুমাত্র মরুভূমিতেই বেঁচে থাকে। তাছাড়া পৃথিবীর বেশিরভাগ মানুষই বিশ্বাস করে উট তার কুঁজের ভেতর জল জমা রাখে, কিন্তু সেটি ভুল। এক্ষেত্রে তারা কুঁজের ভিতর ফ্যাট জমা রাখে। তাছাড়া মরুভূমির দীর্ঘ পথ পেরোনোর সময় তারা খাবার না পেলে উট তার সঞ্চিত ফ্যাট ব্যবহার করতে শুরু করে। পৃথিবীর মধ্যে উট এমন একটি প্রাণী যে দীর্ঘ সময় পর্যন্ত জল এবং খাবার না খেয়ে শুষ্ক পরিবেশে বেঁচে থাকতে পারে। এক্ষেত্রে কোনো প্রাণীর শরীরে জলের পরিমাণ 50% কমে গেলে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এক্ষেত্রে উট মাত্র 25% জলের সহায়তায় জীবিত থাকতে পারে। এছাড়া এরা যখন জলের সন্ধান পায় তা একবারেই 150 লিটার জল পান করে ফেলে। তবে রাত্রিকালীন এদের শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় আর দিনের সময় 51 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে উটের দুধে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এবং ক্যালসিয়াম থাকে। তবে একথা সত্য যে গরুর দুধের থেকে উটের দুধ বেশি স্বাস্থ্যকর, কারণ এদের দুধে সেই পরিমাণ ফ্যাট থাকে না। তাছাড়া মরুভূমির বালির মধ্যে এই প্রাণীটি ঘন্টায় 42 কিলোমিটার গতিতে ছুটতে পারে, তবে নিজেকে আত্মরক্ষার জন্য এরা চার পায়ে লাফ দিতে পারে। এছাড়া মরুভূমির মধ্যে বসবাসকারী আদিবাসীরা যারা উটকে প্রতিপালন করে তারা খাদ্য হিসাবে উটের মাংস খেয়ে থাকে। তবে একটি উট সাধারণত 40 থেকে 50 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। আবার অনেক সময় উটকে মানুষের মনোরঞ্জনের জন্য সার্কাসের কাজে ব্যবহার করা হয়। তবে উটকে ধীরে চলার প্রাণী মনে হলেও এটি খুব দ্রুত দৌড়াতে পারে। আপনি এটা জানলে অবাক হবেন যে উট জন্মানোর সময় এদের পিঠে কোনো রকম কুঁজ থাকে না, তবে বড় হওয়ার পর ফ্যাট জমতে জমতে এটি বড় হয়ে যায়।
উট মরুভূমির একমাত্র প্রাণী যা সবথেকে বেশি দেরি করে ঘুমায় এবং খাদ্য হজমের জন্য গরুর মতোই জাবর কাটায়। তবে উট কোনো মাংসাশী প্রাণী নয়, এরা উদ্ভিদকেই বেঁচে থাকে। এছাড়া উটকে মরুভূমি জাহাজও বলা হয়। তবে অবাক করার মতো বিষয় হলো, উটের শরীরে যে ঘন লোম থাকে তা সূর্যের আলোকে প্রতিফলন করে, আর যার জন্যই মরুভূমির চরম তাপমাত্রাতেও উটের শরীর ঠান্ডা থাকে। এছাড়া উট মরুভূমির একমাত্র প্রাণী যারা 170 কিলোগ্রাম ওজন নিয়েও চলাফেরা করতে পারে। ফ্রেন্ডস, উট সম্পর্কিত এমন অনেক ফ্যাক্ট রয়েছে যা বলতে বলতে কয়েক ঘন্টা কেটে যাবে। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। এক্ষেত্রে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার উপস্থিত হব আপনাদের মাঝে এরকমই নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।